চাকরি চৌদ্দ 10,302 শিক্ষক প্রসঙ্গে বুধবার রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গি নিয়ে বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। উল্লেখ্য, চাকরি চৌদ্দ শিক্ষক সংগঠনের দুটি প্রতিনিধি দলের সদস্যরা বুধবার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। তার বক্তব্যে মুখ্যমন্ত্রী জানান, তিনি তাদের কথা মন দিয়ে শুনেছেন এবং পরবর্তী সময়ে আইন মেনে যা যা করার তা এই বিষয়ে করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। মানবিক দৃষ্টিভঙ্গিতে শিক্ষকদের সমস্যা দেখে তাদের পুনর্বাসন দেওয়ার জন্য সরকার আন্তরিকভাবে চেষ্টা করবে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তবে এক্ষেত্রে আইনি দিক এবং সুপ্রিম কোর্টের রায়ের বিষয় মাথায় রেখেই মন্ত্রিসভার সঙ্গে আলোচনাক্রমে এই সমস্যার সমাধান খোঁজার জন্য রাজ্য সরকার চেষ্টা করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আর এই দুটোই হোক আর তিনটাই হোক, গেছে তো, ওরা তো 10,323-এরই লোক। ওরা, আমি কথা দিয়েছিলাম ওদের সাথে কথা বলবো, তো কথা বলেছি, ওনারা ওনাদের কথা বলেছেন, আমি আমাদের ওনাদের কথা শুনেছি। পরবর্তী সময়ে কী করবো, আগেও যা বলেছি, আইন অনুযায়ী যদি আমরা দেখি কিছু করার, সেটা নিশ্চয়ই আমরা করব। সমাধান খোঁজার লক্ষ্যে পরবর্তীকালে আইনজ্ঞদের সাহায্য নিয়ে কোনো রাস্তা বের করা যায় কিনা তার জন্য রাজ্য সরকার চেষ্টা করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আগেও বলেছি, আমরা মানবিক দিক দিয়ে আমরা চেষ্টা করব ওদের রিহেবিলিটেট করার। আর যেহেতু সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট আছে, এর উপরে তো আমরা যেতে পারবো না, এর উপরে তো আমরা কথা বলতে পারবো না। ওদের সাথে পুরো ক্লিয়ারলি আমি বলে দিয়েছি, বাকি ওনাদের কীভাবে রিহেবিলিটেট করা যায় সেই চেষ্টা আমরা সরকার, এবং আমি বলেছি আমাদের কলিগদের সাথে, আমাদের ক্যাবিনেট কলিগ যারা আছে ওনাদের সাথে কথা বলবো, আইনজ্ঞদের সাথে কথা বলবো, এক্সটেন্সিভ যারা ওয়েতে আরও এক্সটেন্ডেড ফর্মে আইনজ্ঞদের সাথে কথা বলে তারপরে আমরা একটা ডিসিশন দেবো। উল্লেখ্য, চাকরিচ্যুত শিক্ষকদের সঙ্গে কথা বলবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই মোতাবেক বুধবার তাদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। ব্যুরো রিপোর্ট, রাজস্থান নিউজ।